রাস্তার দুপাশে শুকনো মরা গাছ কাটার কাজ শুরু হলো। এদিন স্বরূপনগর ব্লকে একাধিক গাছ কাটা হবে বলে জানা যায়। তবে বাসিন্দাদের দাবি, গাছ কাটার পাশাপাশি চারা গাছও লাগানো হোক। রাস্তার দুপাশে থাকা প্রাচীন মৃত শুকনো গাছ কাটার কাজ শুরু হলো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সারাফুল ও হাকিমপুর সীমান্তে প্রায় 15 কিলোমিটার জুড়ে রাস্তার দুধারে একাধিক মৃত গাছ রয়েছে, যা বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় গাছের ডাল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। ভারত বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি যাতায়াত করেন বিএসএফ জওয়ানেরাও। মাঝে মধ্যে ছোট বড় দুর্ঘটনা ঘটছেই। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন মরা গাছগুলি কেটে ফেলার। অবশেষে একাধিক মরা গাছ কাটার কাজ শুরু হলো। স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় বনদপ্তরের উদ্যোগে মরা গাছগুলি কাটার কাজ শুরু হয়। জানা গেছে, ধাপে ধাপে মরা গাছগুলি কেটে ফেলা হবে। গাছ কাটা হলেও বিকল্প হিসেবে চারা গাছ লাগানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য বলেন, রাস্তার পাশে বহু গাছ শুকিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলি থাকার ফলে মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, আরো বৃহত্তর দুর্ঘটনাও ঘটতে পারত। এ বিষয়ে পঞ্চায়েত দপ্তর থেকে সমস্ত দপ্তরে জানানো হয়েছে। বাসিন্দারা দাবি জানাচ্ছিলেন গাছ কাটা হোক, পরে হলেও কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 19টি গাছ কাটার টেন্ডার হয়েছে। আরো কিছু গাছ আছে যেগুলি এখনো টেন্ডার হয়নি, পাশাপাশি নতুন গাছ লাগানোও প্রয়োজন। রাস্তায় বহু গাছ শুকিয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে রাস্তায় থাকার ফলে ছোটখাটো যে অ্যাক্সিডেন্ট ঘটেনি তা নয়, কিন্তু আরো বৃহত্তর অ্যাক্সিডেন্ট ঘটতে পারত। এ ব্যাপারে গোবিন্দপুর পঞ্চায়েতের তরফ থেকে সমস্ত দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। এলাকার মানুষরা তারা দরখাস্ত করেছে যে অবিলম্বে গাছটা কাটার ব্যবস্থা করা হোক, কিন্তু সেটা যাই হোক এতদিন পরে সেটা সম্ভব হয়েছে। মাননীয় বিডিও সাহেব উনি ওনার চেষ্টায় শেষ পর্যন্ত দত্তপাড়া সেক্টরে যে 19টা গাছ আছে সেই গাছগুলোর অকশন হয়েছে, কিন্তু বালকি অর্থাৎ গোবিন্দ অঞ্চলে বালকিতে যে 3-4টে গাছ রয়েছে এই গাছগুলোর কিন্তু অকশন এখনো হয়নি। এছাড়া বালকি পঞ্চায়েতের সামনেও 2টো গাছ মারা রয়েছে, সে তারও অকশন হয়নি। এটা না হলে বিরাট ক্ষতি হতে পারে। এ বিষয়ে গাছ কাটার কাজে যুক্ত এক কর্মী বলেন, ঈদের 2 দিন আগে গাছ কাটা শুরু হয়েছে, আজ মালিক আসেনি, আমরা লেবার, মেশিন খারাপ হয়ে গিয়েছে, আমরা থেকে কি করব, চলে যাব। আজকে ওই মালিক মহাজন কেউ আসেনি, আমরা লেবার মানুষ, মেশিন খারাপ হয়ে গেছে, লেবার কম, টিফিন টিফিন দেয়নি, আমরা চলে যাচ্ছি। কালকে থেকে ফুলদমে কাটা হবে গাছ, যে কিনেছে সেই জানে, আমাদের বলে শুনুন গাছ কাটারে, আমরা কাটছি, লেবার মানুষ। আর একবার আমাদের প্রতিদিন এসো, তারপরে এসে না বলতে পারবো না। আর একবার প্রতিদিন আসা কথা ছিল, এবার যে ট্রেনে সে প্রত্যেকদিন আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্তমানে সারা বিশ্বে উষ্ণায়ন চলছে, যথেষ্ট গাছ কাটার ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এমত অবস্থায় এত গাছ একসাথে মারা যাওয়ার প্রভাব পড়বে বলে মনে করছেন পরিবেশবিদরা। ফলে তারা চাইছেন গাছ কাটা হলেও পর্যাপ্ত চারা গাছ লাগানো হোক। ভয় লাগছে বিশাল, আমরা ঝড় করলে আমরা এখন থাকতে আসছো না, হাতে গিয়ে চালের জন্য এই যে শুকনো হাতে গিয়ে ডাল হয়তো পড়বে কখন কোন সময়, তারা ওই দৌড় মারতাম কি করব। এদিকে রাস্তার পাশ থেকে মরা গাছগুলি কেটে ফেলায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা। তবে সকলেরই দাবি, গাছ কাটা হলেও পর্যাপ্ত গাছ লাগানো হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।